হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পেপারি এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। তো আজকের আপডেট, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এতদিন থেকে রেগুলার পাবলিশ করে আসছিল তাদের প্রফেশনাল মেরিট লিস্ট, আজ তাদের 7 নম্বর মেরিট লিস্ট পাবলিশ করলো। তোমরা দেখে নাও 7 নম্বর মেরিট লিস্টে কারা কারা চান্স পেয়েছো আর কবে এই এডমিশনটার প্রসেসটা কমপ্লিট হবে 7 নম্বর, সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। তোমরা নিচে দেখবে ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে যেখানে থাকবে সেখানে লেখা আছে, যেহেতু আজ 12 তারিখ, 12/9/2021 আজ পাবলিশ করলো, 14/9/2022 যেটা 11:00 PM এই টাইমে সে মেরিট লিস্টের এডমিশনটা ক্লোজড হবে। এরপরে যদি এডমিশনটা যদি কারো কারো আবার কোশ্চেন থাকে যে দাদা এডমিশনটার যে কী বলে আরও হবে কি না, পাবলিশড হবে কি না মেরিট লিস্ট, এসব কোশ্চেন থাকে, তোমরা যতক্ষণ না বুঝবে একটা বিষয়, যতক্ষণ না তোমাদের এই এডমিশনটা ক্লোজ হচ্ছে, অর্থাৎ তোমাদের এডমিশনের সিটটা ফাঁকা থাকছে, ততদিন না তোমাদেরকে কলেজ থেকে এরকমভাবে পাবলিশ করতেই থাকবে। তো সাধারণত ডিপার্টমেন্ট অফ ল নরওয়ে ইউনিভার্সিটিতে খুব কমই সিট আছে, তো সেটা আশা করি পূরণ হয়ে যাবে। তোমরা দেখিনি আমাকে কমেন্ট করিও যে কারা কারা চান্স পেয়েছো, আর যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এডুকেশন রিলেটেড ভিডিও তোমরা অবশ্যই সবসময় পেতেই থাকবে। এবারও 91.50 আছে, অর্থাৎ অনেকটাই মেরিট লিস্ট পড়ে, এখনও কমেনি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।